টপ অর্ডারে মুনিম বিজয় ইমনদের কেউই রান করেনি। মাঝে খেলে নিজেকে প্রমাণ করতে পারেননি শান্ত। পাওয়ার হিটারের অভাবটা চোখে পড়েছে আবারও। দেতো ওভারে সব ম্যাচেই পেসাররা ছিলেন ছন্ন ছাড়া। দেদার্সে রান তুলেছে জিম্বাবুয়ে। সৈকত বললেন সব জায়গাতেই ধারাবাহিক হওয়া ছাড়া উপায় নাই। টি টোয়েন্টি কথায় আছে এই ফরম্যাটে 2-3 ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। কখনো কখনো এক ওভারই যথেষ্ট। শেষ ম্যাচে বল করেছেন 6 জন, দুজনের ইকোনমি 7, বাকি 3 জনের 6-এরও কম। অন্যজন হলেন নাসুম, প্রথম ওভারে 6 দেওয়ার পর দ্বিতীয়টায় দিলেন 34। সৈকতের মতে ওই ওভারটাই হারিয়েছে বাংলাদেশকে। হতাশা তো অবশ্যই, আসলে দেখেন যদি আমরা প্রথম দিকে শুরু করি, আসলে প্রথম 14 ওভার পর্যন্ত কিন্তু আমরা আগায় ছিলাম পুরো গেমে। একটা ওভার আসলে খেলার পরে ডিফারেন্স তৈরি করে দিয়েছে আমার কাছে, যেটা মনে হয়েছে যে আসলে হয়তো সেই জায়গাতে হয়তো ওই ওভারে 20 রান হইলে হয়তো আমরা পুরো ম্যাচের মধ্যেই থাকতাম। টপ অর্ডারে বাংলাদেশের সমস্যা বহু পুরনো। ওপেনিং এ আজও এসেছে বদল। মুনিম বিজয় শান্তরা সিরিজে পাওয়া সুযোগ কাজে লাগাতে ব্যর্থ। সৈকতের মতে সমস্যা আছে আরো। মিডল অর্ডারে রান তোলায় গতি কম, পাওয়ার হিটারের অভাব, ডেথ ওভার বোলিং ধারাবাহিক নয় কিছুই। আমরা পুরো ম্যাচটার থেকে সরে যাচ্ছি মিডল ওভারে। যদি আমরা বলিংয়ের টাইম দেখি, আমরা মিডল ওভারে হয়তো উইকেটগুলো বের করতে পারতেছি না, এবং ব্যাটিংয়ের টাইমেও সেম হচ্ছে যে হয়তো মিডল ওভারে যেই খেলাটা যেভাবে বানানো দরকার হয়তো সেভাবে হচ্ছে না, যার কারণে হয়তো শেষের দিকে যে আমরা প্রেশারের মধ্যে পড়তেছি। অবশ্যই আমাদের এই জায়গাগুলোতে কনসিস্টেন্ট হতে হবে যদি আমরা ভালো টিম হিসাবে টি টোয়েন্টিতে আরও বেশি উন্নতি করতে চাই। টি টোয়েন্টিতে ছোট্ট ভুলেই বেরিয়ে যায় ম্যাচ। সেখানে এই ফরম্যাটে টাইগারদের কী ব্যাটিং কী বোলিং, হোক সেটা শুরুতে বা শেষে, সব কিছুই তো ফুলে ভরা। জিম্বাবুয়ে টাইগারদের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের উৎসব দেখা ছাড়া আর গতি কি? নাবিল কাসার, ডিবিসি নিউজ ডেস্ক।